রংপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিব সহ তিনজনকে আটক করেছে পুলিশ। ২৯ অক্টোবর রবিবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি বাপু। এর আগে সকাল ৯:৩০টার দিকে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা মিছিল করার জন্য সমবেত হন। এ সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে কয়েকজন কর্মী তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করতে দলীয় কার্যালয়ের ফটকের ভেতরে ঢুকে প্রথমে ফজলে রাব্বি বাবুকে আটক করে নিয়ে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার পরে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডনকে আটক করে। এছাড়াও শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে নাশকতাসহ সহিংসতা করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বলে জানা গেছে। যাদেরকে গ্রেপ্তার হইল শামসুজ্জামান শামু এবং ডন, তারা কি ঢাকার কোনো ঘটনায় গ্রেপ্তার হইল কিনা? এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা রাত্রে অ্যালার্ট ছিলাম এবং এই সারা দেশে আজকে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছি এবং আমাদের রাত্রে অভিযানে আমরা মাইগন থানায় এবং হচ্ছে কোতোয়ালি থানায় আমরা তাদের নাশকতার প্রস্তুতি ঘটনার সময় আমরা প্রায় ১৩ জনকে আটক করি এবং আজকে এখানে জানেন যে সকালবেলায় তারা আহ্বায়ক এবং সদস্য সচিব সহ স্বেচ্ছাসেবক দলের জন্য আহ্বায়ক সহ তারা এখানে প্রায় ৪৫ জন এখানে সমবেত হয়েছিল। তারা বিক্ষোভ মিছিল সহ অন্যান্য কিন্তু আমাদের কাছে ইন্টিমেট ছিল যে তারা গাড়ি ভাঙচুর সহ যানবাহনের সরকারি ইয়ের পুলিশ সদস্যদের উপর আক্রমণ সহ বিভিন্ন রকম নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাল। আমরা তাদেরকে আমাদের ল অনুযায়ী যেভাবে তাদের ওয়ার্নিং দেওয়া, তাদেরকে চলে যেতে যাওয়া বলা, সেটা আমরা করেছি এবং তারা এটা অমান্য করে আমাদের পুলিশের উপর আক্রমণাত্মক হয়েছে এবং ইট পাটকেল ছুঁড়ে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা এই সময় তাদেরকে গ্রেপ্তার করেছি এবং হচ্ছে এই আমরা তল্লাশি করছি, ভিতরে তল্লাশি করে আমরা কিছু ইট পাটকেল ছুঁড়েছি ওদের কাছে কিনা সেটা আমরা তল্লাশি করে জব্দ করবো এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী।